হুসনুল জন্নি বিল্লাহ, আল্লাহর ব্যাপারে সুধারণা। আমরা মুমিন মুসলিম ইমানের ছোট্ট একটা অংশ মনে রাখবেন, আল্লাহর ব্যাপারে সুধারণা, ভালো ধারণা করা। আপনি যখন ঘুমান তখন অ্যালার্ম দিয়ে ঘুমান, অথচ আপনি মারা যাচ্ছেন, ঘুমের দোয়া কি বলেন তো? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। আমুতু মানে আমি মারা যাচ্ছি, তাই না? এটা কিন্তু মউত, একবারে মৃত্যুই। মউত মানে অন্য কিছু না, মৃত্যু। আল্লাহ এটাকে ছোট মৃত্যু হিসাবে উল্লেখ করেছেন ঘুমকে। তো যখন মারা যাচ্ছেন তখন অ্যালার্ম দিয়ে ঘুমাচ্ছেন, এটা কি ঘড়ির উপর ভরসা করে নাকি আল্লাহর উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করেই আমরা বলি, আল্লাহ তোমার নামে মারা যাচ্ছি আবার তোমার নামেই জীবিত হব, এটা বলে তারপরে ঘুমাই। অনেকে বলেন না, উল্টাপাল্টা কাজকর্ম করতে গিয়ে দেখছে ঘুমায় গেছেন, ফজর হয়ে গেছে বা সকাল হয়ে গেছে। আসলে এটা সুন্নাত পরিপন্থী, এটা সুন্নাত না। আল্লাহকে বলে ঘুমা, আল্লাহ তোমার নামে আমি মারা যাচ্ছি আবার তোমার নামে উঠব, এই তো আপনাদের শুরু। যখন সকালে ঘুম থেকে উঠলেন কি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা, যিনি আমাদেরকে মৃত্যু দিয়েছিলেন, মৃত্যুর পরে জীবিত করেছেন, যিনি করেছেন তার প্রতি প্রশংসা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে এটা আমাদের শুরু। তো যখন মানে অ্যালার্ম দিচ্ছেন তখনও কিন্তু আপনার আল্লাহর ব্যাপারে ভালো ধারণা আছে যে আমি জীবিত হব, আল্লাহ আমাকে জীবিত করবেন, এই জন্য অ্যালার্ম দিচ্ছি। যদি মারাই যেতাম উঠব কি না উঠবো ঠিক না, অ্যালার্ম থাক, তার মানে আপনার আল্লাহর ব্যাপারে কিছু না কিছু ধারণা আছেই। নাই আছে, যারা আপনারা এখন মসজিদে এসেছেন তাদেরও আল্লাহর ব্যাপারে ভালো ধারণা আছে। কেন? অনেকে এসেছেন হেঁটে হেঁটে, অথবা কেউ রিক্সায়, কেউ গাড়িতে। যারা গাড়িতে এসেছেন তাদের একটা ভালো ধারণা বা বিশ্বাস আছে যে আমি সালাত পরে আবার এই গাড়িতে করে যেতে পারবো। আল্লাহ চাইলে আপনাকে ওই গাড়ি মানে নষ্ট করে দিতে পারেন, গাড়ি নাই করে দিতে পারেন, কিন্তু আল্লাহর ব্যাপারে আপনাদের ভালো ধারণা, সুধারণা আছে যে আল্লাহ আমাকে এই গাড়িতেই যাওয়ার ব্যবস্থা করবেন, ইনশা আল্লাহ আমরা যাব। এগুলো সবই ভালো ধারণা। কিন্তু আজকে আমাদের সামগ্রিক বিষয় আল্লাহর ব্যাপারে আমরা ভালো ধারণা নিয়েই আজকে কথা বলবো। আল্লাহ বলছেন ওয়াদালিকুম দন্নুকুম আল্লাযী দনান্তুম বিরব্বিকুম আরদাকুম ফাআসবাহতুম মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন তোমাদের যে ধারণা, এই ধারণা নষ্ট ধারণা, তোমরা তোমাদের প্রতিপালকের ব্যাপারে যে ধারণা পোষণ করো সেটা খারাপ। আর দাকুম, এই ধারণাই তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। ফাআসবাহতুম মিনাল খাসিরিন, এতে করে তোমরা মানে খাসিরিন মানে আসবাহতুম মিনাল খাসিরিন, তাতে করে তোমরা খাসিরিন বা জাহান্নামীদের দলভুক্ত হয়ে গেছো। নাউযু বিল্লাহি মিন যালিক। কেন? আল্লাহর ব্যাপারে মানুষের ভালো ধারণা নেই, সব সময় হতাশা, হতাশা কাজ করে। অথচ আল্লাহর ব্যাপারে আমাদের ভালো ধারণা থাকতে হবে, এটা একটা ইমানের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা হাদিসে কুদসি, আনা ইন্দা জন্নি আব্দি বি, আমি আমার ওই বান্দার পাশাপাশি বা ওই বান্দার পাশে থাকি যে আমার ব্যাপারে ভালো ধারণা পোষণ করে। সুবহানাল্লাহ, আপনি কি ধারণা করেন, ভালো না খারাপ? এটা কিন্তু এখন মুখ দিয়ে বলতেছেন, কিছুক্ষণ পরে যেন উল্টাটা প্রমাণ না হয়। আমরা যে ভালো ধারণা পোষণ করি না, অনেক দলিল আছে, অনেক দলিল দেব আজকে আমরা ভালো ধারণা পোষণ করি না। আল্লাহ বলছেন আনা ইন্দা জন্নি আব্দি বি, আমার ব্যাপারে যেই বান্দার ভালো ধারণা আছে আমি তার সাথে আছি।
وانا معه আমি তার সাথেই থাকব اذا ذكرني যখন সে আমাকে স্মরণ করবে فان ذكرني في نفسه যদি সে আমাকে মনে মনে স্মরণ করে ذكرته في نفسي তাহলে আমিও তাকে মনে মনেই স্মরণ করব আল্লাহ আপনাকে আপনার বিষয়ে মনে মনে স্মরণ করবেন খেয়াল করেছেন আল্লাহ আপনার ব্যাপারে মনে মনে স্মরণ করবেন ওয়া ইনদাকারানি ফি মালাই যদি কোনো খোলা ময়দানে এই ধরনের খুতবায় মানুষের সামনে যদি আমাকে স্মরণ করে উল্লেখ করে যাকারতুহু ফি মালাই খায়রিম মিনহু তাহলে আমি এর চাইতে আরো বড় এবং উত্তম ভালো সমাবেশে আমি তার কথা স্মরণ করব আমরা এখানে আল্লাহকে স্মরণ করছি না সবাই ভালো ব্যাপারে তা আল্লাহ রাব্বুল আলামিন কোথায় খারাপ জায়গায় না ভালো জায়গায় স্মরণ করবেন ভালো জায়গায় স্মরণ করবেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন এটা আপনারা অংশটা জানেন যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এক বিঘতে গিয়ে যাই মানে অর্ধহাত আল্লাহ রাব্বুল আলামিন উনি এক হাত বা এক গজ আমাদের দিকে এগিয়ে আসেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া দিরাআন যদি আমরা এক হাত আগাই আল্লাহ রাব্বুল আলামিন উনি দুই হাত আমাদের দিকে এগিয়ে আসেন ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা আমরা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাই আল্লাহ রাব্বুল আলামিন দৌড়িয়ে অর্থাৎ খুব দ্রুত আমাদের কাছে বা আমাদের প্রয়োজন পূরণের জন্য আসেন এটা সহিহ বুখারীর হাদিস মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিস আসছে এটা শুআইব আল আরনাউত উনি সহিহ বলেছেন শেখ আলবানী রহমাহুল্লাহ উনি শুধু সানাদের দিক থেকে একটু ডিস্টার্ব করেছেন সেটা হলো যে ইন যন্না বি খায়র যদি বান্দা আমার ব্যাপারে ভালো ধারণা করে ফালাহু তাহলে ভালোটা তার জন্যই ওয়া ইন যন্না শাররর আর যদি আমার ব্যাপারে খারাপ ধারণা করে তাহলে এই খারাপটা তার উপরেই বর্তাবে যেমন আমরা অনেকে মনে করি মনে হয় আমার দোয়া কবুল হবে না মনে হয় দারিদ্রতা মোচন হবে না মনে হয় আমার এই বিপদ দূর হবে না মনে হয় আমি আর সন্তান এই কায়দায় পাবো না চল দেখি কোনো মাজারে গিয়ে সন্তান পাওয়া যায় কিনা মনে হয় এইভাবে উদ্ধার হবে না চল দেখি টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে এটা উদ্ধার করা যায় কিনা তো এর পিছনে মানুষ লেগে যায় তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যদি আমার ব্যাপারে ভালো ধারণা পোষণ করে তাহলে ভালোটাই পাবে আর যদি খারাপ ধারণা পোষণ করে তাহলে ওর জন্য খারাপটাই থাকবে অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন নন যে কোনো কাজে তিনি অক্ষম কোনো কথা শুনেন না অথবা কোনো কিছু দেখেন না এটা এমনটা নন আল্লাহ আপনাকে দেখেন আল্লাহ আপনার কথা শুনেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা আল্লাহ রাব্বুল আলামিন কত কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মৃত্যু ঘটাতে পারে যেই শিরা বা যেই রগ আমরা বলি যেইটা আছে ডান ঘাড়ের এইখানে এটা যদি কেটে দেয় মানুষ নির্ঘাত মৃত্যুবরণ করে যেটা কোরআনের মধ্যেও এসেছে ওয়া ইন তাকাওয়াল আলাইনা বাযুল আকাবিল লা আখযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন এই ওয়াতিন মানে হচ্ছে ডান ঘাড়ের এই রগটা যে রগটা কেটে দিলে মানুষ মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যদি আমার ব্যাপারে বানিয়ে মনগড়া কথা বলে তাকে গ্রেফতার করব এবং তার এই ডান পাশের রগটা আমি কেটে দেব ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন তোমাদের এমন কেউ নেই যে তাকে যে কেটে ফেলবো এই কাটা থেকে তোমরা বাধা প্রদান করবে তার মানে এই অতিনটা কি আল্লাযী ইয়াতাআল্লাকু বিল কলব এমন রগ যেই রগটা একবারে অন্তরের সাথে বা কলিজার সাথে যুক্ত ওই রগটা কেটে দিলে মানুষ মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওর চাইতেও বেশি নিকটে আছেন আপনি মানুষকে শোনাতে যাচ্ছেন কোনো মিনিস্টারকে শোনাতে যাচ্ছেন কোনো সাংবাদিক সম্মেলন করে তাদেরকে জানাতে যাচ্ছেন কিন্তু আপনার তো এটা তো জানানো তো দূরের কথা আপনি কি বলবেন সেই বলাটাও মনের খবরটাও আলিমুম বিজাতিস সুদুর আল্লাহ রাব্বুল আলামিন জানেন তাহলে আপনার এত হতাশা কেন
কোনো হতাশা করা যাবে না ইউসুফ আলাইহিস সালাম কে যখন হারিয়ে দিলেন পরে যখন আরাক ভাইকে হারালেন অর্থাৎ বিনিয়ামিনকে যখন হারিয়ে দিলেন তখন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন যে উনি কিন্তু বলেছিলেন যে সাবধান তোমরা যে ছোটটাকে নিয়ে যাচ্ছ এসে যখন শর্ত দিলেন এটা লম্বা ঘটনা আপনারা জানেন আমি একটু মনে করে দেওয়ার জন্য বলতেছি ইউসুফ আলাইহিস সালামকে তারা পেয়ে গেল কিন্তু নাম জানে না এটা কে তো সেই দায়িত্বশীল বললেন তোমরা কয় ভাই বলছে আমরা 12 ভাই এক ভাই হারিয়ে গেছে তো তোমাদের আরেক ভাই কই তোমরা তো 10 জন আরেক ভাই কই তো বাড়ি যাস তোকে নিয়ে আসবা তো নিয়ে আসছে নিয়ে আসার পরে ওই যে চুরির কৌশল করে পিয়ালা বা পানপাত্র তার বুঝার মধ্যে রেখে দিয়ে পরে খুঁজে পেল চোর হিসাবে তাকে সাব্যস্ত করে তার জায়গায় রেখে দিল আপন ভাইয়ের সাথে একটু কোলাকুলি করার জন্য সুবহানাল্লাহ এটা আল্লাহর কৌশল এটা কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর কৌশল করে নিজের আপন ভাইকে ইউসুফ আলাইহিস সালামের কাছে রেখে দিলেন এরপরে এর আগে যে ঘটনাটা ঘটেছিল ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন শোনো তোমরা যদি একে গিয়ে আবার হারিয়ে দাও তাহলে তোমরা আমাদের কাছে আসার প্রয়োজন নেই তো যখন ফিরে যাচ্ছিল ফিরে যাওয়ার আগে তাদের মধ্যে যে বড় ছিল সে বলল তোমরা যে ফিরে যাচ্ছ তোমাদের ভাইকে ছাড়া আব্বা কি বলেছে তোমাদের মনে আছে আমি যেতে পারবো না আমি কৈফিয়ত দিতে পারবো না তোমরাই যাও যাই হোক শেষ পর্যন্ত সবাই কোনো একটা যুক্তি পরামর্শ করে আব্বার কাছে গিয়ে বলল যে আব্বা এই সমস্যা ও চুরি করেছে চুরির অপরাধে রাজার কাছে ধরা পড়েছে এই জন্য ওই রাজবন্দী হিসাবে এখন রাজার কাছে আছে আমাদের কিছুই করার নাই আপনি আর অন্য অন্য যারা গেছিল অনেক কাফেলা গেছিল ওদেরকে জিজ্ঞাসা করে আপনি জানতে পারবেন আসলে ওর সাথে আমরা কোনো খারাপ কৌশল করিনি কিছু করিনি ও নিজেই চুরি করেছে কি করবে তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে আমার সামনে একসাথে উপস্থিত করবেন সুবহানাল্লাহ আল্লাহর ব্যাপারে তার কি ধারণা চিন্তা করেন সু ধারণা যে উনি কোনো মন্তব্য করলেন না তারপরে তাদের উপর রাগ করার কথা ছিল উনি তাদের উপর রাগ করলেন রাগ করে রাগ না করে বললেন যে তোমরা বেরিয়ে যাও ওদেরকে নিয়ে আসতে হবে যাও খোঁজো কোথায় আছে কিভাবে আছে ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন শোনো তোমরা আল্লাহর রহমত থেকে খবরদার নিরাশ হয়ো না কেন আল্লাহর রহম থেকে নিরাশ হয় যারা তারা হলো কাফের তোমরা মুসলিম তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারো না যাও তোমরা তোমার ভাইকে খুঁজে পেয়ে যাবে তারপরে গেলেন যাওয়ার পরে পেয়ে গেলেন পরিচয় হলো তোমরা কি ইউসুফ নামে কাউকে চিনতে তখন তারা বলে দিল তো তার মানে তুমি সেই ইউসুফ যাকে আমরা যার সাথে আমরা অন্যায় করেছিলাম কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলাম বিক্রি করে দিয়েছিলাম তুমি সেই ইউসুফ কোনো সন্দেহ নেই বলছে হ্যাঁ তো আজকে কোনো অভিযোগ নাই আমি তোমাদের ক্ষমা করে দিলাম তারপরে সবাই অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম সহ তার ভাই সহ এই 12 জন ভাই সহ ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে গেলেন না তাদেরকে নিয়ে আসলেন তার বাপ মা বাবাকে নিয়ে আসলেন তখন বলেছেন ওলা তাই ইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন যারা কাফের সম্প্রদায় এরা ছাড়া আল্লাহর ব্যাপারে কোনো খারাপ ধারণা করতে পারে না মুমিনরা সব সময় ভালো ধারণা করে এখানেও তিনি বলেছিলেন সুতরাং আমাদের সব সময় ভালো ধারণা থাকতে হবে আনা ইনদা যন্নি আব্দি বি ফালিয়াযুন্নু বি মা শা আল্লাহ মা শা ক্বালা যারা ভালো ধারণা পোষণ করে তাদের সাথে আল্লাহ আছে সুতরাং হে আমার বান্দারা এখন তোমরাই নির্ধারণ করো যে তোমরা আমাদের ব্যাপারে আমার ব্যাপারে কি ধারণা পোষণ করবে সম্মানিত উপস্থিতি আল্লাহর ব্যাপারে সুধারণা আমরা কয়েকটি জায়গায় করতে পারি আমরা 4-5টি জায়গার কথা উল্লেখ করব এখানে খুব বেশি ভালো ধারণা রাখতে হবে বিষয়টা একটু নিরস অথবা মজাহীন হতে পারে কিন্তু আপনাদের একটু খেয়াল করা উচিত আল্লাহর ব্যাপারে ভালো ধারণা একজন মানুষকে জান্নাতি করতে পারে আল্লাহর ব্যাপারে সুধারণা এর কারণে একজন মানুষ বড় বিপদ থেকে রক্ষা পেতে পারে আল্লাহর প্রতি সুধারণা এটা একজন মানুষকে সারা জীবন অপরাধ করার পরেও যদি ঈমান থাকে তাহলে মৃত্যুর সময় সমস্ত অপরাধ থেকে সে মুক্তি পেতে পারে আল্লাহর প্রতি সুধারণা এত বড় একটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
কয়েকটা জায়গা এক নম্বর হচ্ছে মৃত্যুর সময় যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মৃত্যুর মাত্র 3 দিন পূর্বে আমি শুনেছি রাদিয়াল্লাহু যেদিন মারা যান তার মাত্র 3 দিন আগে আমি শুনেছি রাদিয়াল্লাহু বলেছেন লা ইয়ামুতান্না আহাদুকুম হাত্তা ইহসিনু বিল্লাহি আযন ইল্লা ওয়া হুয়া ইহসিনু বিল্লাহি আযন সহিহ মুসলিমের হাদিস আমি 3 দিন আগে শুনলাম আল্লাহর নবী বললেন তোমাদের মধ্যে কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা ছাড়া মৃত্যুবরণ না করে তার মানে মৃত্যুর সময় আমাদের ধারণাটা ভালো হতে হবে আমি জানি বা আপনারাও জানেন শুনেছেন মৃত্যুর সময় মানুষ খুব বেশি বিচলিত হয় মৃত্যুর সময় মানুষ খুব বেশি কষ্টে থাকে মৃত্যুর সময় মানুষের ক্ষুধা থাকে খেতে পারে না মৃত্যুর সময় মানুষের তৃষ্ণা থাকে পানি পান করতে পারে না মৃত্যুর সময় মানুষের অনেক চাহিদা থাকে কিন্তু সেগুলো পূরণ করার ক্ষমতা থাকে না মানুষ বিচলিত হয়ে পড়ে মানুষ অসহায় হয়ে পড়ে মানুষ বেশি বেশি নিরাশ হয়ে যায় ওই সময় ঈমান রাখা এবং আল্লাহর প্রতি সুধারণা রাখা এটা অনেক বড় একটা বিষয় এজন্যই মাথায় রাখতে হবে শয়তান এখন আমার কাছে এসেছে অনেক হাদিস আসছে মৃত্যুর সময় শয়তান এসে আপনাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখাবে মৃত্যুর সময় আপনাকে ভয় দেখাবে মৃত্যুর সময় আপনাকে বিচলিত করে ফেলবে বেশি কষ্ট যেন হয় এমন পর্যায়ে নিয়ে আসবে এমনটা যদি হয়ও তারপরেও আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা যুবক ছেলের কাছে গেলেন যে মারা যাচ্ছে মৃত্যুর বৈঠকে বা মৃত্যুর আগ মুহূর্তে তার কাছে গেলেন যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন কাইফা তাজিদুক এখন তুমি কেমন অনুভব করছো মানে হাউ ফিল কেমন ফিল করতেছো তুমি তো যুবক ছেলেটা বলল আল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নি আরজুল্লাহ আমি ভালো কিছুই ধারণা করছি আল্লাহর ব্যাপারে যে আল্লাহ আমাকে অপমানিত করবেন না আল্লাহ আমাকে ভালো কিছুই দিবেন মৃত্যুর আগে যুবক ছেলে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনলেন আবার বললেন কিন্তু ওয়া ইন্নি আখাফু যুনুবি কিন্তু আমার ভয় হচ্ছে আল্লাহ আমাকে অপমানিত করবেন না আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করবেন কিন্তু আমার ভয় হচ্ছে আমার তো গুনাহ আছে আমি কি করব এই গুনার ব্যাপারে আমি কি করব গুনাহ যদি ক্ষমা না হয় মৃত্যুর আগ পর্যন্ত গুনাহ যে আছে এর আমি কি করব রাসূল সাল্লাম সমাধান দিয়ে দিলেন খুব সুন্দর মনে রাখবেন ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইশতামিআনি ফি কলবি আবদিন ফি মিছলি হাযাল মাউতিন ইল্লা আ'তাহুল্লাহু মা ইয়ারজু ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফ মনে রেখো একজন মুমিন বান্দার অন্তরে যখন দুইটা জিনিস একত্রিত হয় তা হলো ভালো আশা এবং গুনার ভয় মানে আপনার ব্যাপারে আপনাদের কি মনে হয় আল্লাহ আপনাকে ক্ষমা করবেন তো ইনশাআল্লাহ এটা মিথ্যা না সত্য এই বিষয়ে আলোচনা আছে ওটাও করব আপনারা যে মুখে মুখে বললেন যে ইনশাআল্লাহ আল্লাহ আমার ব্যাপারে ভালো ধারণা আল্লাহ আমাকে আমার সাথে ভালো ব্যবহার করবেন আল্লাহ আমাকে ক্ষমা করবেন এবং আল্লাহ আমাকে জান্নাত দেবেন এটা আপনাদের যেমন ধারণা আছে এই একটা ধারণা আরেকটি ভয় তা হলো আমি তো গুনাহ করছি আমার তো গুনাহ আছে আজকে ফজরের সালাতও আমার হয়তোবা ঠিকভাবে আদায় করা হয়নি ঠিকভাবে বলতে সময় মতো আদায় করতে পারিনি একটু দেরি করে উঠেছি ঘুম ঘুমিয়েছি একটু দেরি করে এখানে গুনাহ হয়েছে আবার উঠেছি দেরি করে এটাও গুনাহ ইত্যাদি তো আমার তো গুনাহ আছে রাস্তায় আসার সময় চলতে আমার চোখের গুনাহ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি ধরনের গুনাহ আছে এই গুনার ব্যাপারে আমি কি করব আল্লাহ নবী বললেন যখন এই গুনার ভয় এবং আশা মুমিনদের অন্তরে একত্রিত হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার যেটা আশা সেই আশাটা পূরণ করেন এবং ভয় থেকে তাকে নিরাপত্তা দান করেন সুবহানাল্লাহ তার মানে আপনার গুনাহ থাকলেও আল্লাহ আপনার আশাটাকে পূরণ করে দিবেন এবং গুনাহটাকে অমিট করে দিবেন ডিলিট করে দিবেন গুনার অধ্যায় আপনার আর থাকবে না যদি দুইটা জিনিস এক সহি হাদিস তিরমিজিতে এসেছে হাদিসটা সুতরাং খুব সুন্দর একটা হাদিস আমরা সব সময় আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করে এই জন্য মরতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো একজন একটা ছোট্ট ঘটনা
উনি একটা ঘটনা বলেছিলেন বলার সাথে সম্পৃক্ত হাদিসটা হাদিস সহি তো ওয়াসিল ইবনে আসকা উনি গেলেন আবুল ওয়াসিদ আবুল আসাদের কাছে আবুল আসাদ আবুল আসওয়াদ আল জারাশির কাছে এটা জারাশি আছে হেরাশিও আছে কিন্তু এটা জারাশিটা সত্য তো উনি যখন মারা যাচ্ছেন তখন গেলেন আবুল আসওয়াদের কাছে ওয়াফেলা গেলেন যাওয়ার পরে বলছেন ওয়াহিদাতান আসআলুকা আনহা আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি মারা যাচ্ছে ওকে জিজ্ঞাসা করছে আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি তো ওয়াসেলা বলছেন আসওয়াদ বলছে আবুল আসওয়াদ বলছেন যে হ্যাঁ প্রশ্ন করেন কি সেটা তো বলছে কাইফা যন্নুকা বিরব্বিক আচ্ছা আপনার প্রতিপালকের ব্যাপারে আপনার ধারণা কেমন তখন উনি বললেন যে হ্যাঁ আমার ধারণা খুবই ভালো আমি আশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অপমান করবেন না এই কথা বললে বললেন আবশির তাহলে তুমি সুসংবাদ নাও গ্রহণ করো আননি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল আনা ইনদা যন্নি আবদি বি ফালিয়াযুন্নু বি মা শা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মহান আল্লাহ বলেন মানুষ যখন আমার ব্যাপারে আল্লাহর ব্যাপারে যখন কোনো ভালো ধারণা পোষণ করে আল্লাহ রব্বুল আলামিন তার ভালো ধারণাকেই পরিপূর্ণ করে দেন ভালো ধারণা পোষণ করতে হবে আল্লাহ সম্পর্কে এক নম্বর হলো মৃত্যুর সময় দুই নম্বর কঠিন বিপদ আজকে যে আয়াতটা পড়েছি এই আয়াতটার সাথে অনেক লম্বা এক ইতিহাসের সাথে সম্পৃক্ত যেটা সহিহ বুখারীর সবচেয়ে বড় হাদিস বলা হয় এটা অন্যান্য কিতাবেও আছে লম্বা বিশাল বড় হাদিস যেটা কাব বিন মালিক হেলাল বিন উমাইয়া এবং মুরারা বিন রবি তিনজন সাহাবির সাথে সম্পৃক্ত তিনজন সাহাবি তাবুকের অভিযানে না গিয়ে তারা বাসাতেই মদিনাতে অবস্থান করেছিল যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন যারা যারা যেতে পারেনি তারা তাদের নিজ নিজ কৈফিয়তগুলো উপস্থাপন করলো তো উপস্থাপন করলে রাসূলুল্লাহ সাল্লাম তাদেরগুলো গ্রহণ করলেন কিন্তু তিনজন এই যে তিনজনের নাম বললাম কাব বিন মালিক সহ এই তিনজনের ব্যাপারে বললেন তোমাদের বিষয়ে আমার কাছে কোনো ফয়সালা নেই আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালা আসে তাহলে তোমরা মুক্ত আর না হলে আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না বাস সিদ্ধান্ত উল্টা গেল তিনজন সাহাবি হতাশ হয়ে গেলেন হতাশ বলতে ওনারা কান্নাকাটি শুরু করে দিলেন এভাবে থাকতে লাগলো কিছুদিন পরে সালাতে দাঁড়ান কাব বিন মালিক নিজে বলছেন অনেক লম্বা ঘটনা বললাম আমি অল্প একবারে সংক্ষেপে শুধু নির্যাসটা বলতেছি আমার সাবজেক্টের উপরে তো যখন সালাতে দাঁড়াতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালে রাসূলুল্লাহ সাল্লাম তার মুখ এভাবে ফিরিয়ে নিতেন এই দিকে দাঁড়াতাম যখন আমি তাকাতাম রাসূল সাল্লাম এইভাবে মুখ ফিরিয়ে নিতেন কি করব এটা আল্লাহর নবীর জন্য কষ্ট হয় আমি রাসূলকে কষ্ট দিতে চাইনি আমি আলাদা থাকলাম রাসূল যেন আমার মুখ না দেখেন কিছুদিন পরে আমাদের উপরে নির্দেশ আসলো আমরা যেন কোনো সাহাবির সাথে যোগাযোগ না করি বা কোনো সাহাবি যেন আমাদের সাথে যোগাযোগ না করে কত কষ্টের একটু খেয়াল করেন মানুষ কত বিপদে পড়তে পারে বিপদের চরম সীমা কত দূর যেতে পারে হিসাব করা যায় না তারপরে কিছুদিন পরে আবার আদেশ আসলো তাদের স্ত্রীদেরকে যেন ত্যাগ করে স্ত্রীরা জিজ্ঞাসা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লামকে এটা কি তালাক হয়ে গেল নাকি আমরা এমনিতেই তাদের থেকে পৃথক থাকব রাসূলুল্লাহ সাল্লাম কোনোভাবে ইশারা দিলেন যে না এটা তালাক নয় যতদিন ফয়সালা না আসে ততদিন পর্যন্ত তোমরা পৃথক থাকো কতটুকু অপরাধ অপরাধটা একটু বিবেচনা করেন আর আজকে আমাদের অপরাধটা একটু বিবেচনা করেন আমরা কত বড় গুনাহ পাপের সাথে অপরাধের সাথে সুদ ঘুষ জেনা ব্যভিচার অনাচার জুলুমের সাথে আমরা যেভাবে জড়িয়েছি এই কাব বিন মালিক সহ এই তিন সাহাবী কত বড় অপরাধের সাথে জড়িয়েছিলেন যে এত কঠিন অবস্থা চলে আসলো
স্ত্রীরা নাই সাহাবীরা তাদের সাথে কথা বলেন না এমন কি তিনি নিজের খাওয়া দাওয়া বাদ দিয়ে দিলেন ঘুম বাদ দিলেন কখন খায় কখন ঘুমায় কখন কি করে তার কোনো হিসাব নাই এইভাবে যখন চলতে থাকলো তখন তারা ধারণা করলো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র আশ্রয়স্থল ভেবে নিল যে না আমাদের আর কোনো জায়গা নাই রাসূল সাল্লামের কাছে গিয়ে হবে না সাহাবীদের কাছে গিয়ে হবে না ওই দিক পারস্য থেকে কাব বিন মালিকের কাছে চিঠি এসেছে তার মানে ওরা হলো মাজুসি ওরা হলো অগ্নিপূজক মুশরিক এই মুশরিকদের পক্ষ থেকে কাব বিন মালিক অনেক মূল্যবান ধনাঢ্য একজন সাহাবী যার নাম সুনাম খ্যাতি চারিদিকে ছড়িয়েছিল সেই পারস্য থেকে চিঠি আসলো স্বয়ং বাদশা রাজা তার কাছে চিঠি দিয়েছে এই বলে আপনার সাথে নাকি মুহাম্মদ খারাপ ব্যবহার করেছে নাউযুবিল্লাহ আপনি আমাদের এখানে চলে আসেন আপনাকে যথাযথ মূল্যায়ন করা হবে তার মানে রাজপ্রাসাদে তার জায়গা সহ রাজনৈতিকভাবে অথবা রাষ্ট্রীয়ভাবে তাকে কোনো পদ দিয়ে মূল্যায়ন করা হবে এই মর্মে চিঠি আসলো এই চিঠি পেয়ে কাব বিন মালিক এত রাগ করলেন সেই চিঠিটাকে পড়ে ছিন্ন ভিন্ন করলেন রাগ মিটল না সেই চিঠিটা উনি খেয়ে ফেললেন কামড়িয়ে চাবিয়ে শেষ করে দিলেন তারপরে পুড়িয়ে ছাই করে দিলেন এত মহা বিপদ তারপরেও কোনো সময় টলেন নাই কোনো সময় বিচলিত হলেন হন নাই এবং কখনো নিরাশ হন নাই আল্লাহকে আর পাবো না আল্লাহর নবী যখন না করে দিয়েছেন আমাকে আর কে কি বলবে এমনটা কোন সময় ধারণা করেন নাই উনি আল্লাহর কাছে যেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কুরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন ওয়ালা সালাসাতিল লাযিনা খুলফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরযু বিমা রাহাবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যন্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে তাদের পবিত্রতা এবং ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন সুবহানাল্লাহ 50 দিন কেঁদেছেন কয়দিন কাঁদেন একটা পাপের জন্য আপনি পাপ করে আবার আরেকটা বিছে আসে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে কি এসব পাপ ক্ষমা হয় সুদ ঘুষ কেমনি ক্ষমা হবে জেনা ব্যভিচার চোখের পাপ কানের পাপ হাতের পাপ পায়ের পাপ কেমনি ক্ষমা হবে অসম্ভব এত কিছু ধারণা করবেন না আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করেছেন আপনি সব পাপ চালিয়ে যাবেন আপনার যত ধরনের কত কোয়ালিটি এবং যত কোয়ান্টিটি আছে পাপের সবগুলো আপনার কাছে আর আল্লাহর ব্যাপারে আপনি সুধারণা পোষণ করে আছেন নো ওয়াদন্নু তারা শেষ পর্যন্ত ধারণা করলো আল্লাহ মাল জামিনাল্লাহি ইল্লা ইলাই আমাদের আর কোনো জায়গা নাই আল্লাহই হলেন আমাদের একমাত্র আশ্রয়স্থল সুতরাং আমরা তার কাছেই বলি তার আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন 50 দিন পরে এই তওবা কবুলের ঘোষণা দিয়ে দিলেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম তিনি হলেন গফফার গফুর ক্ষমাশীল অনেকবার ক্ষমাশীল বারবার ক্ষমাশীল এবং তিনি হলেন দয়ালু পরম দয়ালু উনি হলেন দয়াশীল বান্দাদের প্রতি উনি দয়াও করেন উনি ক্ষমাও করেন এই কথা বিশ্বাস রেখে যখন আল্লাহকে তারা বলে দিল না আমাদের আর কোনো জায়গা নাই আল্লাহ ছাড়া আল্লাহর কাছে যাব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলেন আপনি কতটুকু বিপদে পড়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল মাই ইউনাজ্জিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহর তাদউনহু তাযর্রুআন ওয়া খুফিয়া হে নবী আপনি বলেন ওদেরকে বা তোমাদেরকে কে মুক্তি দেয় মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহর মানে সাগরের অন্ধকার বার ওয়াল বাহর দুনিয়াতে অর্থাৎ জমিনের উপরে এবং সাগরের সেই অন্ধকারাচ্ছন্ন জায়গার মধ্য থেকে তোমাদেরকে কে মুক্ত করেন কে তোমাদেরকে নাজাত দেন খুফিয়া যখন তোমরা একবারে অবনত মস্তকে যখন তোমরা বিনয়ী হয়ে একনিষ্ঠভাবে যখন তোমরা আল্লাহকে ডাকো তখন তোমাদেরকে কে মুক্ত করেন কে মুক্ত করেন আমাদেরকে বলেন তো আল্লাহ কোনো সন্দেহ আছে নাকি টাকা পয়সা আপনাদের মুক্ত করে টাকা পয়সা থাকবে কিন্তু মুক্ত হবে না পৃথিবীর বড় বড় 5 জন বিলিয়ার ওই যে সাবমেরিনের তলে গিয়ে আর মরার জায়গা
হলো না একবারে সাগরের তলদেশে গিয়ে যাদের লাশ যাদের কীট পতঙ্গ সহ এতটুকু অনুপরিমাণ কোনো কিছু উদ্ধার করতে পারে নাই তবে তারা নিশ্চিত সব কিছু ধ্বংস হয়ে গেছে এতটুকু খবরই শুধু তারা দিতে পেরেছে কোথায় গেছে কেমনে গেছে আজ থেকে প্রায় 10 11 বছর আগে মালয়েশিয়ার এক বিমান কত বড় প্রায় যেখানে 350-380 জন মানুষ ধরে ওখানে মানুষ ছিল প্রায় কতজন 100 জনের মতো সেই বিমান অর্থাৎ সেই মানে কি বলে এয়ারক্রাফট যেটা জাহাজ তারপরে মানুষ তাদের পোশাকাদি তাদের চুল হাড় পর্যন্ত কিন্তু খুঁজে পাই নাই এত বড় জিনিস দুনিয়াতে গেল কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমাদের সুধারণা পোষণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদের কেউ এখান থেকে মুক্ত করেন না নাজাত দিতে পারেন না এই ধারণাই আমাদের নাই আমরা শুধুমাত্র টাকা পয়সা ক্ষমতা আমাদের সৌন্দর্য ইত্যাদি নিয়ে মেতে আছে তাহলে দুই নম্বর হলো কঠিন বিপদে কোথায় সাহায্য চাবেন কার কাছে আল্লাহর কাছে এবং ধারণা রাখবেন এই বিপদ থেকে উদ্ধার কে করবেন আল্লাহই করবেন আপনার যারা পাশে আছে এই যে যারা বডিগার্ড এই বডিগার্ড আপনাকে রক্ষা করতে পারবে না কারণ বডিগার্ড অসুস্থ হতে পারে আপনার রিভলভার মানে অনুপযুক্ত হয়ে যেতে পারে তারপরে আপনার তাদের ব্রেন খারাপ হতে পারে কিন্তু আপনার আপনি যদি আল্লাহর প্রতি ধারণা রেখে সুধারণা রেখে ভরসা করে আপনি যদি বেরিয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে ফেরেশতা নিযুক্ত করবেন ঘুমাবেন আয়াতুল কুরসি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করবেন আপনার সাথে যেন আপনার নিরাপত্তা দিতে পারে সুবহানাল্লাহ একজন ফেরেশতা এই পৃথিবীতে যত বডিগার্ড আছে এই পৃথিবীতে যত সেনাবাহিনী আছে একজন ফেরেশতার সাথে পারবে আল্লাহর ব্যাপারে আমাদের সুধারণা রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করবেন তাহলে দুই তিন নাম্বার হলো দারিদ্রতার সময় এগুলো আমরা বিচলিত হয়ে পড়ি না মনে আর হবে না চ এখন চোর ডাকাতি যা কিছু সেগুলো করি চুরি ডাকাতি করবে ঘুষ খাবে সুদ খাবে কালোবাজারি করবে মানুষকে বিষ খাওয়াবে এগুলো করবে কিন্তু দেখেন দারিদ্রতার সময় রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে মান নাযালাত বিহি ফাকাতুন ফাআনযালাহা বিন্নাসি কানা কুমিনান মিন আল্লা ইয়াতাআল্লা তাসুদ্দ হাজাতু বা ফাকাতান মানুষ যখন বিপদে পড়ে যখন দারিদ্রতায় নেমে আসে তখন কোথায় চলে যায় মানুষের কাছে যায় যায় না টাকা চাই কোনো প্রয়োজন পূরণের জন্য কারোর কাছে যায় কিন্তু ও যে একজন মুমিন বান্দা ওর যে আল্লাহ আছে ওর যে রব আছে এটা ভুলে যায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কানা কমিনান আল্লাহ তাসুদ্দ হাজাতাহু ওয়া ফাকাতা এটা খুব কম সম্ভাবনা আছে যে মানুষ তার অসুবিধা দূর করবে এর সম্ভাবনা খুবই কম কানা কমিনান এটার সম্ভাবনা খুবই কম যে তার প্রয়োজন মানুষ পূরণ করবে মানুষ পূরণ করে না কিন্তু আল্লাহর নবী বলছেন ওমান নাযালাত বিহি ফাকাতান ফানযালাহা বিল্লাহি ফায়ুশিকুল্লাহু লাহু বিরিজকিন আজিলিন আও আজিল কোন মানুষ যদি বিপদে পড়ে দারিদ্রতায় পড়ে অথবা অর্থাভাবে পড়ে অথবা রিজিক কমে যায় সে যদি আল্লাহর কাছে চায় আল্লাহর কাছে যায় অবশ্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের খুব দ্রুত ব্যবস্থা করে দেন হাদিস হাদিস সহিহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বলছেন যে ওই যে যে হাদিসটা উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কেউ যদি লাউ রাযাকাকুম কামা ইয়ারযুকু আত-তায়রা তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান কেউ যদি আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করত আল্লাহর উপর যদি নির্ভরশীল হতো ভরসা করত ভরসা করার মতো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য অবশ্যই তার রিজিকের ব্যবস্থা করে দিতেন যেমন তিনি পাখির রিজিকের ব্যবস্থা করে দেন পাখি সকালবেলা যায় ক্ষুধা পেটে নিয়ে আবার যখন ফিরে আসে তখন তার পেট ভর্তি করে নিয়ে আসে এমনকি বাচ্চাও যদি বাসায় থাকে বাচ্চাদের খাবারের ব্যবস্থা করেও সে নিয়ে চলে আসে কিন্তু এই এলাকার মেম্বার চেয়ারম্যান বা মেয়র কোনো কাউন্সিলর পাখিদের খেতে দেয় খাওয়ার ব্যবস্থা করে কেউ করে না এ তো খেতে দেয় কে আপনি এতটুকু খাবার খান এই খাবার নিয়ে আপনি চিন্তায় আছেন একটা মাছের খাবার একটা মাছ কতটা মাছ আছে এখনো মানে ইয়ারা গুনতে পারে না বিজ্ঞানীরা গুনতে পারে না এই ধরনের মাছ কতগুলো আছে যদি নীলতিমি হয় আটলান্টিক মহাসাগর প্রশান্ত গভীর মহাসাগরে যেগুলো থাকে সেই নীলতিমি একজন একটা মাছ খাবার খায় 7.5 টন 7.5 কেজি নয় 7.5 মণ নয় 7.5 টন খাবার খায় একটা তিমি এদের খাবার কে দেয় আপনাদেরকে দিলে তো আপনারা তো রাজ্য ছেড়ে পালা চলে যাবেন না এই মাছের খাবার আমরা দিতে পারবো না অথচ এই ধরনের হাজার হাজার মাছের খাবার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেন
আর আপনার খাবার ব্যবস্থা করতে পারবে না আপনি কি মনে করেছেন দুনিয়াতে মানুষ বেশি না অন্যান্য কিছু বেশি অন্যান্য বিষয় অনেক বেশি এই মানুষ কেবল মাত্র রিজিকের চিন্তা করে রিজিকের জন্য চুরি করে রিজিকের জন্য মানুষকে খুন করে রিজিকের জন্য মানুষের যত অপরাধ আছে সবগুলো করে অথচ এটা ঠিক নয় এটা সাবধান রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন দারিদ্রতার জন্য ভয় পাবেন না আল্লাহ ভরসা আল্লাহর কাছে চাইবেন দান করার সময়ও আমাদের একটু চিন্তা ভাবনা করে দান করি এই মসজিদে কাজ চলতেছে দান করবেন আমাদের এখানে কিছু ভাইরা আসছেন ওনাদের জন্য দান করবেন কিছু ভাইরা আসছে খুব বিপদে পড়ে শুকরান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত পড়ে বলছিল মান ফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু ওয়া হুয়া খায়রুর রাসিকিন রাসূল সাল্লাম বলেন মানুষ যখন দান করে তখন দান করার সময় সেভাবে থাকবে কি থাকবে না তো যখন আমরা দান করব ইনদামান উনফিকু ফি সাবিলিল্লাহ ফানুকিনু বিকাউলিহি তখন আমরা এই আয়াতের ব্যাপারে আমরা খুব বেশি দৃঢ় বিশ্বাসী হব যা তোমরা দান করেছো আল্লাহ রাব্বুল আলামিন তার পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবেন কারণ তিনি হলেন উত্তম রিজিক দাতা তিনি তোমাদের রাজ্জাক তিনি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন এখন রিজিকের ব্যাপারে আমাদের বেশি সমস্যা দারিদ্রতাও করি আবার রিজিকের জন্য আমরা হন্য হয়ে ঘুরি সব কিছু করে ফেলি অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হলেন রাজ্জাক ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ওনা এই ক্ষেত্রে বলছেন ফা ইন্নার রাজি লাইসা মুআরিদান ওয়ালা মুতারিদা যারা আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করে এটা তার বিরোধী হয় না এবং সে যেটা করে এটা আল্লাহ রাব্বুল আলামিন তার বিরোধিতা করেন না বাল রাগিবান রাহিবান সে তার আশা আছে এবং তার দিন পালনের মাধ্যমে আল্লাহর কাছে ভালো কিছু আশা করে এমনিতে নয় আল্লাহর দিন পালন করে আশা করবেন শুধু আপনি বসে থাকবেন আসমান থেকে খাবার নাজিল হবে নাজিল হবে না যখন এখানে ঢুকেছেন কি দোয়া পড়ে ঢুকেছেন বলেন আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রহমত মানে রহমত কামনার জন্য আসছেন আর যখন বেরিয়ে যাবেন তখনও কি রহমত রহমত কিন্তু খেতে পারবেন না রহমত কি খাওয়া যায় তাহলে কি খাওয়ার জন্য যেটা চাওয়া সেটা চাইতে হবে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক আল্লাহর ফদল মানে আল্লাহর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিকের ব্যবস্থা করে রেখেছেন মানুষের জন্য এই রিজিক প্রার্থনা করে মসজিদ থেকে বের হতে হয় আর মসজিদে ঢোকার সময় কি বলতে হয় রহমত কামনা করতে হয় মানে এখানে যত রহমত এখানে দরকার এখানে রিজিকের রিজিকের ফয়সালা নাই রিজিকের ফয়সালা মসজিদের বাইরে যখন কুদিয়াতে সালাত ফান্তা শুরু ফিল আরদি আবতাগু মিন ফাদলিল্লাহ যখন সালাত শেষ তখন বেরিয়ে যাও তো আপনারা শুধুমাত্র আশা করবেন কামনা করবেন আর সুধারণা পোষণ করবেন আল্লাহর ব্যাপারে আল্লাহ আপনাকে রিজিক এমনি দিয়ে পাঠাবেন না আপনার সত্য সত্য কামনা করতে হবে তো উনি বলতেছেন কেন মুআম্মালাল ফাদলি রব্বিহি আল্লাহর ফদল ভালোভাবে চাইতে হবে মুহসিনুদ জন্ন বি আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করতে হবে মুতাআল্লিকুল আমালি বি রব্বিহি ওয়া উজুদিহি ওয়া জাউদিহি আল্লাহর যে ধনাঢ্য আল্লাহর যে সম্পদ আছে সেগুলো কামনা করে আবিদান লাহু বি আসমাইহি আল্লাহর নাম হলো মুহসিন উনি হলেন পরম দাতা তারপরে হচ্ছে করিম আল্লাহ রাব্বুল আলামিন মহান দাতা আল বর উনি ভালো আল মুতি উনি হলেন দাতা আল হালিম উনি হলেন সহনশীল আপনারা বেশি অপরাধ করবেন আল্লাহ পিছে দিবেন এমনটা হয় না আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল আজকে আমরা কত অপরাধ করেছি এর জন্য যদি আপনার খাবার বন্ধ করে দেন আমরা খেতে পাবো আপনার জিব্বাটা বাঁকা হয়ে গেল আপনার চোখটা কানা হয়ে গেল আল্লাহ চাইলে করতে পারতেন কিন্তু আল্লাহ করেন না দুনিয়াতে অর্থাৎ পৃথিবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে এটা বাবুল কদরের মধ্যে আছে মিশকাতের মধ্যে আছে হাদিস যে আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে ধৈর্যশীল কেউ হতে পারে না যখন বান্দা আল্লাহকে সন্তান আলা বানাই দেয় নাউযুবিল্লাহি মিন যালিক মানুষ বলে না ঈসা তারপরে উজায়ের আল্লাহর পুত্র তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধরে আছেন তাদের কিছুই বলেন না মারিয়াম আল্লাহর স্ত্রী নাউযুবিল্লাহ এগুলো তারা বলে তারপরেও আল্লাহ কিছু বলেন তাহলে আল্লাহর চাইতে ধৈর্যশীল আর কে হতে পারে এটা আল্লাহর নবী বলছেন তার মানে আল্লাহ হালিম আল্লাহ আপনাকে একটু হুট করে কিছু বলবেন না আল্লাহ জাওয়াদ উনি অনেক অনেক বেশি দান করেন আল ওয়াহাব উনি অনেক বেশি দান করেন আর রাজ্জাক উনি বারবার অধিক বেশি রিজিক দানকারী সুবহানাল্লাহ সো এই নামগুলো ধরে ধরে যদি আমরা আল্লাহর কাছে যাই
আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবেন আল্লাহু ইউহিব্বু মিন আবদিহি আন ইয়ারজু যারা আশা করে আল্লাহ তাদেরকে বেশি বেশি করে দান করেন এবং বেশি করে ভালোবাসেন ওয়ালিযালিকা কানা ইনদা রাজাইল আবদিলাহু ওয়া দন্নান বিহি আল্লাহর কাছে যদি চান যদি ভালো ধারণা পোষণ করেন আল্লাহ ওই বান্দাদেরকে বেশি বেশি ভালোবাসেন সম্মানিত উপস্থিতি আর শেষ মানে আর চারটা অবস্থায় পাঁচটা অবস্থার কথা বলেছিলাম আরেকটা হলো ঋণগ্রস্ত অবস্থায় আল্লাহর কাছে চাইতে হবে ঋণগ্রস্ত অবস্থায় আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সহিহ বুখারীতে আসছে হাদিসটা তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার আব্বা যখন মারা যান আমার আব্বা মানে কে আসমার স্বামী রাসূল সাল্লামের ভাইরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক দিক থেকে মানে আমাদের হিসাবে দুলা ভাই হচ্ছে যেটা আপনারা চিনবেন তাই বললাম উনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান তখন আমার হাত ধরে বললেন যে যখন ঋণ পরিশোধ করতে গিয়ে ঠেকে যাবা তখন আমার মাওলার কাছে সাহায্য নিও তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফা ওয়াল্লাহি মা দারাইতু মা আরাদা আমার আব্বা যে কি চাচ্ছেন মাওলা বলতে এটা আমি বুঝিনি মাওলার কাছে ধরেন আপনার এক লাখ টাকা ঋণ আছে তো এটা ঋণ পরিশোধ করতে গিয়ে যদি কিছু সমস্যা হয় তাহলে বন্ধুর কাছে সাহায্য নিও তা আমার জানার দরকার না যে আমার আব্বার বন্ধুটাকে আমার 50,000 টাকা আছে এক লাখ টাকা পরিশোধ করতে হবে 50,000 টাকা দিব বন্ধুটাকে তো আমি হাত্তা কুলতে আমি জিজ্ঞাসা করলাম ইয়া আবাতে হে আমার আব্বা আবাতে কি ভাষা শুনেন খুব সুন্দর ভাষা মান মাওলাকা আপনি যে বললেন মাওলার কাছে সহযোগী সাহায্য নিব বন্ধুর কাছেই আপনার বন্ধুটাকে তখন উনি ছোট্ট কথায় বললেন আল্লাহ আমার বন্ধু হলেন আল্লাহ সুবহানাল্লাহ আমরা কেউ ধারণাও করি না যে ঋণ পরিশোধ করবে আল্লাহ আমাদের টাকা ঋণ পরিশোধ করে দেবো নাহলে ব্যাংক থেকে লোন নিব বাড়িঘরের উপরে লোন নিব লোন নিয়ে ঋণ পরিশোধ করব ওই একদিকে মরবে আর আরেকদিকে বাঁচতে যাচ্ছে কি আশ্চর্য কথা তো এখন মজার কথা শুনেন ফাওয়াল্লাহি মা ওয়াকাতু ফি কুরবাতিম মিন দাইনিহি ইল্লা কুলতু ইয়া মাওলা জুবাইর ইখদি আনহু দাইনা ফায়াখদি আল্লাহর কসম করে বলছি যখন ঋণ পরিশোধ করতে গিয়ে আমি ঠেকে যেতাম তখন আমি বলতাম হে জুবাইরের বন্ধু হে জুবাইরের বন্ধু মাওলা অভিভাবক অমিত তুমি তার পক্ষ থেকে ঋণটা পরিশোধ করে দাও আল্লাহর কসমে দোয়া করার পরে আমার ঋণটা কেমন যেন পরিশোধ হয়ে যেত সুবহানাল্লাহ আফওয়ান তাহলে আপনি চিন্তা করেন যে আমাদের আল্লাহর ব্যাপারে সুধারণা কত বেশি থাকা উচিত এটা তো আমি হিসাবই করি না এত টাকা ঋণ আছে কেমনে পরিশোধ হবে কার কাছে যাই কার কাছে কি করি জমি বেচবো নাকি বাড়ি বেচবো নাকি গাড়ি বেচবো এইসব নিয়ে আমরা হতাশা ফিল করি না এটা আসলে উচিত নয় আর আরো যেগুলো আছে যেগুলো মাধ্যমে আপনারা করবেন তাহলে আনতুম মুকিনুনা বিল ইজাবাতি ওয়া আলামু আন্না আল্লাহ লা ইস্তাজিবু দুআ মিন কলবিন গাফিলিন লাহিন মনে রেখো আল্লাহর কসম তোমরা যখনই দোয়া করবে এটা ধারণা পোষণ করবে আল্লাহ কবুল করবেন আপনারা যারা দোয়া করেন সন্তান চান বাড়ি চান গাড়ি চান অনেকের ভিতরে এমনটা নাই সব সময় মনে মনে করতে হবে অবশ্যই আল্লাহ কবুল করবেন আল্লাহ গাফেল এবং অপদার্থ লোক ছাড়া আল্লাহ সবার দোয়া কবুল করেন যদি অন্তর থেকে দোয়া করা হয় এটা আরও সুন্দর এবং লম্বা হতে পারত কিন্তু আমি এ বিষয়ে আর যাচ্ছি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমাদের কেউ আল্লাহর কাছে দোয়া চাই সেই দোয়াটা তিনভাবে হয় তৎক্ষণাৎ কবুল হয়ে যায় না হলে এর বিনিময়ে আল্লাহ আখেরাতে দিবেন অথবা তার থেকে খারাপ কিছু সরিয়ে দিবেন সাহাবীগণ বললেন তাহলে তো দোয়াতে কোনো লস নাই আমরা বেশি করে করব তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম বললেন তাহলে আর সমস্যা কি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যত চাইবে আল্লাহ তত বেশি দাতা আল্লাহ কৃপণ নন সম্মানিত উপস্থিতি আমার দিনী ভাইয়েরা হাসানুল বসরি রহিমাহুল্লাহ উনি বলতেছেন যে হুসনু যন বিল্লাহ আই ইয়াযুন্না আন্নাহু ইয়ারহামুহু ওয়া ইয়াফু আনহু আল্লাহর প্রতি ধারণা মানে এইটা ধারণা পোষণ করা আল্লাহ আমাকে ক্ষমা করবেন এবং তিনি আমার উপর রহম করবেন এই ধারণাটা আমাদেরকে সবসময় পোষণ করতে হবে ওয়ালা রাইবা আন্না হুসনু যন্না ইন্নামা ইয়াকুনু মাআল ইহসান ইহসানের মাধ্যমে হবে ফা ইন্নাল মুহসানা হাসুনা যন্না বি রাব্বিহি আন ইউজাযিহি আলা ইহসানিহি ওয়া লা ইখলুফু ওয়াদাহু ওয়া ইয়াকবুলু তাওবাতাহু হুসনুল যন মানে আপনার ভালো আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করবেন যে আল্লাহ আমার বিপদ দূর করে দিবেন এবং তিনি ওয়াদা খেলাফকারী নন
আল্লাহ ওয়াদা খেলাপ করেন তার মানে আল্লাহ আপনাকে দিবেন এবং আল্লাহ যে তওবা কবুল করেন এটাও আপনার ধারণায় থাকতে হবে ভিতরে থাকতে হবে যে যে কোন তওবা আল্লাহ করে আল্লাহর নাম কি তাওয়াব তাওয়াব মানে কি একজন বলেন তো কে বলতে পারে যে জানেন সে বলেন তাওয়াব মানে কি হ্যাঁ বলেছেন ঠিক আছে কিন্তু এটা আপনাদের ভালো করে জানার দরকার তাওয়াব মানে তওবা কবুলকারী শুধু নন আল্লাহ হলেন বারবার তওবা কবুলকারী তা আপনি একবার তওবা কবুল করে কি নিরাশ হয়ে যাবেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওয়ালা ইয়াসু মির রাউহিল্লাহ খবরদার আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হব না আল্লাহর ব্যাপারে আমরা ভালো